আসসালামু আলাইকুম আপনার টাইম ঢুকলাম এই নেটওয়ার্কের প্রবলেমের জন্য অসহ্য হয়ে গেলাম জাস্ট লাস্ট টাইম এবার ঢুকলাম এবার যদি নেট প্রবলেম হয় তাহলে আপাতত আর লাইভ করব না গতকালকেও সেম প্রবলেম ফেস করলাম আজকেও তাই হুম সো একদম হোলসেলে শাড়ি দিতে আসছি অনলি পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে হ্যাঁ একটা শাড়ি শুধু সাতশো বাকি সব যে কোনো শাড়ি পাঁচশো থেকে ছয়শোর মধ্যে ঠিক আছে সবাই জয়েন করেন হ্যাঁ আমাকে একটু কমেন্টে জানান যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা স্যার সবাই জয়েন করেন কিছু শাড়ি হচ্ছে হলুদের শাড়ির সংখ্যাই বেশি আজকে হলুদের বেশিরভাগ হলুদের শাড়ি প্লাস হচ্ছে হাফ সিল্ক প্লাস কটন শাড়িও আছে স্যার সবাই একটু কমেন্টে জানান যে ক্লিয়ার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি না কথাকে ক্লিয়ার শোনা যাচ্ছে একটু আমাকে কমেন্টে জানান একটু কমেন্টে জানান যে ক্লিয়ার কিনা দেখা ক্লিয়ার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা এই যে এটা কিন্তু কটন শাড়ি হ্যাঁ এটা কটন শাড়ি প্লাস এটাও কটন শাড়ি আর এগুলো সব শাড়ি হাফ সিল্কের হুম এগুলো সব হাফ সিল্কের ওকে কি একজন আপু এস এম এস করছে ইনবক্সে যে হ্যাঁ এটা খুলে দেখেন দেখাচ্ছি একটু সাথে থাকাও কিন্তু কমেন্ট না দেখলে শাড়ি দেখানোর কোনো মানে কি বলবো ইন্টারেস্ট থাকে না একেবারে আমি বুঝতে পারতেছি না আজকে কোনো গতকালকের মতো আজকে কোনো কমেন্ট শো করে না রিস্টার্ট দেওয়ার পরও কোনো কাজ হয় না ওকে যেহেতু একজন আপু রেড আর এই ম্যাজেন্ডা কালার শাড়িটা খুলে দেখাতে বলছে ইনবক্সে আমি এটা এখনই দেখাচ্ছি এই যেটা হচ্ছে রেড কালার শাড়ি হ্যাঁ এটা হচ্ছে পিওর হাফ সিল্কের খুবই সুন্দর এটা শাড়িটার ডিজাইনটা আমি একটু দেখাই এভাবে দেখলে বুঝতে পারবেন ওপরের দিকে এরকম মিডিয়াম পার হবে আর নিচে চওড়া পার হবে ঠিক আছে শাড়িটা এরকম হবে আমাকে একটু কমেন্টে জানান যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তাহলে আমি আমার সুবিধা হয় আমি অন্য সাইড দিয়ে কমেন্ট গুলো চেক করব যাই হোক এটা হচ্ছে রেড কালারের শাড়িটা এটা হচ্ছে সেম এরকমই হবে পুরো শাড়িটা এরকম হবে আচল গোল্ডেন আর রেড গোল্ডেন কম্বিনেশন হবে হ্যাঁ এটা দেখা যায় সবাই পেজ থেকে সেল করলে বা অনেকে পিকচার দিয়ে সেল করলে এগারোশো দিয়ে সেল করে বাট আমি অনলি এটা রাখবো সাতশো টাকা হুম এটার প্রাইস অনলি সাতশো টাকা নিচের দিকে চওড়া পার্ট ওপরের দিকে যেরকম একটু চিকন পার থাকবে আঁচলটা দেখায় দেই শাড়িটার আঁচল এরকম হবে হুম শাড়িটার আঁচল এরকম হবে শাড়িটার আঁচল এরকম হবে যে এরকম গোল্ডেন কালার আঁচল হবে শাড়ির পিকচার আমার কাছে আছে তা পিকচার দেখতে হলে আমাকে একটু কমেন্ট করে হচ্ছে বলবেন সরি ইনবক্স করবেন আমি ইনবক্সে পিকচার দিয়ে দেব হুম এটা হচ্ছে আচলটা এই শাড়ির এটার প্রাইস অনলি সাতশো টাকা হ্যাঁ শুধুমাত্র এই শাড়িটার প্রাইসে অনলি সাতশো টাকা বাকি যে কোনো শাড়ির প্রাইস অনলি পাঁচশো ছয়শো পাঁচশো থেকে ছয়শের মধ্যে সো হচ্ছে সবাই একটু জয়েন করে আর হচ্ছে একটু আমাকে কমেন্টে জানান হুম আর নইলে আমাকে ইনবক্স করেন ইনবক্সে হলেও আমার সুবিধা হয় তাহলে আমি হচ্ছে ওকে আপু এতক্ষণে আমি কমেন্ট দেখতে পাচ্ছি এত অসহ্য লাগতেছিল যে গতকালকে আর লাইভে সরাসরি আসি না খুবই অল্প মানে কম টাইমে লাইভে এখন আসা হয় একদম মোটামুটি প্রিপারেশনে লাইভে আসলাম বাট কোনো কমেন্ট দেখতে পায় না পেস্ট কালার শাড়িটা দেখাও ওকে আপু পেস্ট এটা হ্যাঁ একটু গ্রিন পেস্ট টাইপের কালার আমি দেখাবো একটু সাথে থাকেন এই যে এই কালার শাড়িটা আপ কোন আপু যেন দেখতে চাইছে এটা কিন্তু কালার ম্যাজেন্ডা কালার একটু ডিপ ম্যাজেন্ডা হুম অনলি এটার আগে রেড কালার শাড়িটার প্রায় সাতশো টাকায় যে এটা একটু আগে দেখাইছি আর এইটার প্রায় ছয়শো টাকা হ্যাঁ এটা কিন্তু ফুল কটন শাড়ি এটা ফুল কটন শাড়ি এই যে এটা হচ্ছে পারটা চড়া পার হবে হ্যাঁ আপরা এবার আমি কমেন্ট দেখতে পাচ্ছি থ্যাংক ইউ যে অবস্থা হয়েছিল কোনো কমেন্ট দেখতে পায় না খুবই খারাপ অবস্থা গভী বেগুনি ম্যাজেন্ডা হ্যাঁ এটা গোলাপি নাপো এটা একটু মিষ্টি কালার রেড মিষ্টি টাইপের আর এটা হচ্ছে হ্যাঁ ম্যাজেন্ডা কালার দেখাবো আর এই যে এটাও বেগুনি ম্যাজেন্ডা যেটাই বলেন প্রত্যেকটা শাড়ি আমি দেখাবো আপনারা একটু সাথে থাকেন সুতির শাড়ি এগুলো না এটা সুতি আর এটা সুতি বাকি সব হাফ সিল্ক শাড়ি হ্যাঁ বাকি সব হাফ সিল্ক শাড়ি একদম হোলসেল রেটে দিয়ে দিচ্ছি স্যার সবাই একটু কমেন্ট করবেন হ্যাঁ এই যে এটা একটা শাড়ি এটা একটা শাড়ি আচলটায় যে এরকম হবে এই এই শাড়িটার যে আপু দেখতে চাইছেন সম্ভবত মৌসুমি আপু আঁচলটা এরকম হবে টাটসেল দেওয়া আছে আচলে একটু আমি খুলে দেখাই বুঝবেন না এক হাত দিয়ে তো খোলাও মুশকিল আঁচলটা একটু পার্পেল টাইপের এই যে এরকম কালার হবে হুম আর টার্সেল দেওয়া আছে রেড হোয়াইট ওয়ান রেড হোয়াইট তো নাই আপু ওটা রেড গোল্ডেন রেড গোল্ডেন প্রায় সাতশো টাকা রেড গোল্ডেন সাতশো টাকা ওটা এগারোশো দিয়ে এগারোশো দিয়ে সবাই সেল করে বাট আমি অনলি সাতশো টাকা রাখবো এই যে এটা হচ্ছে এটা এটা হচ্ছে আঁচলটা হবে পুরো আঁচলটা এরকম কালার হবে হুম একটু পার্পেল টাইপের কালার হবে আর জমিনটা হবে যে এই কালার ম্যাজেন্ডা ম্যাজেন্ডা আর এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ একটু পার্পেল ব্লু টাইপের কালার পার্টটা এরকম হবে হ্যাঁ এটা প্রাইস অনেক ছয়শো টাকা ঠিক আছে রেড শাড়িটার ম্যাটেরিয়াল কি রেড শাড়িটার ম্যাটেরিয়াল হাফ সিল্ক হ্যাঁ এটা পিওর হাফ সিল্কের শাড়ি হুম খুবই সুন্দর একটা শাড়ি দেখা যাচ্ছে যে কোনো বিয়েতে বা হলুদে পড়তে পারবেন বা ভ্যালেন্টাইন্স ডেতেও পড়তে পারবেন পয়লা বৈশাখেও পড়তে পারবেন এই শাড়িটা হ্যাঁ প্রাইস অনলি সাতশো টাকা প্রাইস অনলি সাতশো টাকা মানে এত অল্পতে দেওয়া সম্ভব না তারপর আমি দিয়ে দিতে চাচ্ছি সারা যাবেন আপু কোন শাড়ির প্রাইস আপু আপনি আমাকে একটু বলেন তাহলে আমি বলে দিচ্ছি আচ্ছা এবার এই কটন শাড়িটা আমি একটু দেখাই এটা হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালারের একটা শাড়ি পুরো শাড়িটাই এরকম হবে পুরো শাড়ির কম্বিনেশনটা এরকম হবে হ্যাঁ পুরো শাড়ির কম্বিনেশনটা এরকম হবে ঠিক আছে পুরো শাড়ির কম্বিনেশনটা কুচিটা এরকম হবে হুম কুচিটা জাস্ট কুচিতে এই এরকম প্রিন্ট পড়বে এরকম হবে কুচিটা এরকম প্রিন্ট হবে ঠিক আছে এই যে কুচিতে এরকম প্রিন্ট হবে আর পুরো জমিনটা এমন থাকবে পুরো জমিনের কালারটা এরকম থাকবে ম্যাজেন্ট ঠান্ডার পার্ক থাকবে প্রাইস ছয়শো টাকা হ্যাঁ এই কটন শাড়ির প্রাইস অনলি ছয়শো টাকা আর হলুদের যে হলুদ শাড়িগুলো দেখাচ্ছি ওগুলো অনলি পাঁচশো টাকা করে এই হলুদ এটা কিন্তু ইয়েলো রেড আর পেস্ট পেস্ট না সবুজ বলতে পারো কম্বিনেশন ব্লু ম্যাজেন্ডা হুম ব্লু ম্যাজেন্ডা এই দুটো শাড়ি ছয়শো করে হুম এই দুটো শাড়ি ছয়শো করে এই শাড়িটাও ছয়শো করে শাড়িটা সুন্দর আর পরে খুবই মানে আরামদায়ক আমি আমার নিজের জন্য এটা রাখছি এরকম একটা শাড়ি কারণ দেখা যায় যে মাঝে মাঝে শাড়ি বাসায় পরা লাগে শখে পড়ি বা দেখা যায় যে কোনো হালকা পাতলা বাসায় কোনো অকেশন থাকলে তখন আর কি পড়া হয় ঠিক আছে বাসায় সুতির শাড়ি পরে খুবই আরাম তোমরা বাইরেও যেতে পারো হুম এগুলো কিন্তু হাফ সিল্ক যতগুলো শাড়ি দেখছি এগুলো কিন্তু হাফ সিল্কের শাড়ি যে এটাও হাফ সিল্কের ব্লু ম্যাজেন্ডা হ্যাঁ ব্লু ম্যাজেন্ডা এগুলো দেখালাম এগুলো অনলি ছয়শো করে আর কোন আপুটা যেন পিঙ্ক বলছে এটা পিঙ্ক কালার না এটা হচ্ছে মিষ্টি কালার এই শাড়িটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা হাফ সিল্কের শাড়ি হ্যাঁ এটা ডিপ মিষ্টি কালার হ্যাঁ এটা মিষ্টি কালার শাড়ি এটা আমি একটু দেখাই এটা হবে পুরো জমিনটা এমন হবে হোয়াইটটা দেখবো আপু হোয়াইট কোনো শাড়ি নাই বিছানার চাদর ছিল হ্যাঁ বা বালিশের কভার দেখছো হোয়াইট কোনো শাড়ি নাই এই যে এটা হচ্ছে শাড়ি এটা কি মিষ্টি কালার শাড়ি ঠিক আছে মিষ্টি এই যে ব্লু কম্বিনেশনের পার হবে আর এটার হচ্ছে কুচিটা এরকম হবে কুচিটা এরকম হবে হ্যাঁ কুচি এরকম প্রিন্ট হবে হ্যাঁ ব্লু ম্যাজেন্ডাটা একটু আগে দেখাইছি ব্লু ম্যাজেন্ডাটা সেম এরকমই হবে পুরো শাড়িটা সেম এমনই হবে এটার প্রাইস ছয়শো টাকা হ্যাঁ ব্লু ম্যাজেন্ডা এটার প্রাইস অনলি ছয়শো টাকা ব্লু ম্যাজেন্ডা অনলি ছয়শো টাকা হুম এটা চার কপি চার পিস আনছিলাম তিন কপি বিক্রি হয়ে গেছে আর লাস্ট একটাই আছে এটা একটা শাড়ি হ্যাঁ এটার প্রাইস হাফ এটা হাফ সিল্ক অনলি ছয়শো টাকা আর এগুলো ইয়লোর মধ্যে সবই হলুদের শাড়ি কেউ দেখতে চাইলে আমি এগুলো খুলে দেখাবো এগুলো হলুদের শাড়ি ঠিক আছে সবগুলোতে হলুদ কম্বিনেশন আছে আবার দেখা দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি এই যে এই শাড়িটা দেখো এটা হচ্ছে এই যে সুন্দর এটা কটন শাড়ি ব্লু ম্যাজেন্ডা কম্বিনেশন এটার প্রাইসে ছয়শো টাকা এটা হচ্ছে জমিন হবে এটা পুরো জমিনে এই কালার শাড়িটা হবে হ্যাঁ পুরো জমিনটা এমন হবে আর এটা হচ্ছে ইয়ে হবে আঁচলটা এই কালার হবে হ্যাঁ আঁচলটা এরকম ব্লু হবে আঁচল এরকম ব্লু হবে আর ফুল পুরো শাড়িটাই এরকম কালার হবে এটা পুরো খুলে দেখার কিছু নাই ভাস চলে যায় তখন তোমরাই বকাবকি করবা প্রাইস এই শাড়িটার প্রাইস অনেক ছয়শো টাকা এই এই শাড়িটার এটার প্রাইসও অনলি ছয়শো টাকা এগুলো কটন শাড়ি হ্যাঁ এটা এটা কটন শাড়ি এটার প্রাইসও অনলি ছয়শো টাকা এটা শাড়িটার প্রাইসও অনলি ছয়শো টাকা আর এইগুলো পাঁচশো টাকা করে এই যে ইয়োলো যেটা দেখতে পাচ্ছ হ্যালো সুশাশেরাতু এগুলো হাফ সিল্কের এগুলো পাঁচশো টাকা করে হলুদের শাড়িগুলো পাঁচশো আর এটা ছয়শো হবে হুম এই ম্যাজেন্ডা দুটোই কটন হ্যাঁ ম্যাজেন্ডা দুটোই কটন শাড়ি বাকি সব শাড়ি হাফ সিল্ক এই দুটো শাড়ি কটন বাকি যে এই শাড়িগুলো হাফ সিল্কের হ্যাঁ এই শাড়িগুলো হাফ সিল্কের এখন কোনটা দেখতে চাও আপু একটু কমেন্ট করো কটন শাড়ি দেখা যায় গিফটের জন্য খুব ভালো আমাদের মা বা আন্টিরা বাসায় বা বাইরে পড়তে পারে কটন শাড়ি যে কোনো সময় পরা যায় তোমরা এক অ্যাডভান্স পয়লা বৈশাখ বা হল কী বলে পয়লা ফাল্গুনের জন্য রেখে দিতে পারো কিনে ফুল রেডটা কি হাফ সিল্ক হ্যাঁ আপু এই ফুল রেডটা হাফ সিল্ক এটাও মিষ্টি কালার এটাও হাফ সিল্ক আবার এটা লাল হলুদ কালার হ্যাঁ এটা কিন্তু লাল হলুদ কম্বিনেশন এটাও হাফ সিল্ক এটাও খুব সুন্দর শাড়ি হ্যাঁ পরে খুবই আরাম আর খুবই হালকা এই শাড়িগুলোর বিশেষত্ব এত বেশি হালকা যে বলার বাইরে মানে মনে হয় না যে শাড়ি অনেক সময় ভারী হয় ওই রকম ভারী ভাব নাই থাকে না থাকবে না পড়লে মানে তুমি আরামে সব জায়গায় হাঁটা চলা করতে পারবে সো দেখো কোন শাড়িটা দেখতে চাও আমি স্টক ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিচ্ছি একদম মানে হোলসেল রেটে মানে এত কমে শাড়ি দেওয়া সম্ভব না তবুও আর কি দিয়ে দিতে হচ্ছে ফুল রেটটার প্রাইস অনলি সাতশো টাকা হ্যাঁ এটা পেজে সে বা অন্যান্য অনেকে ছবি দিয়ে সেল করে এগারোশো দিয়ে হ্যাঁ যারা পিকচার দিয়েও সেল করে এগারোশো দিয়ে কিন্তু আমি রাখবো অনলি সাতশো টাকা হুম আর স্টক ক্লিয়ার সেলে মানে খুব বেশি রাখা যায় না এই জন্য এটা অনলি সাতশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা ঢাকার বাইরে যাদের যারা আসো তাদেরকে একশো টাকা অ্যাডভান্স করতে হবে ওকে আর হলুদের শাড়ি অনেকগুলো আছে আপাতত নিয়ে আসি নাই কাছে এই শাড়িগুলো তোমরা একদম হোলসেল রেটে পাচ্ছ পাঁচশো টাকায় হুম এই যে ইলো ইয়োলো কম্বিনেশন এই যে এটাও লাল হলুদ সবুজ কম্বিনেশন ঠিক আছে এই শাড়িটা খুব সুন্দর ওটা মিষ্টি কালারের একটা শাড়ি মিষ্টিক আর ব্লু কম্বিনেশনের শাড়ি ওটাও খুবই সুন্দর এখন তোমরাই বলো কে কোনটা দেখতে চাও আর তাড়াতাড়ি কনফার্ম করে ফেলো স্টক খুবই লিমিটেড হ্যাঁ আর আমি এই শাড়িগুলো দেখা যাচ্ছে যে আমি একদম খুবই অল্পে সেল দিয়ে দিচ্ছি আর কে কোনটা দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো আমি দরকার হলে আবারও দেখাবো তোমরা একটু কমেন্ট করো কমেন্টে জানাও যে কোন শাড়িটা দেখতে চাও বা নিতে চাও আপু রেটটা দেখাচ্ছি এই এই যে এটা এটা হচ্ছে নিচের দিকে এরকম চওড়া পাট থাকবে এটা নিচের দিকে এরকম চওড়া মানে সরি এটা উপরের দিকে এই পাটটা থাকবে হ্যাঁ এটা উপরের দিকে এই পাটটা থাকবে আর নিচের দিকে এরকম চওড়া পাট থাকবে হ্যাঁ নিচের দিকে এরকম চওড়া পাট থাকবে শাড়িটা সত্যি খুবই সুন্দর হলুদের শাড়ি কি হাফ সিল্ক হ্যাঁ হলুদের শাড়িগুলো হাফ সিল্ক আর খুবই হালকা আর খুবই সুন্দর মানে পরলে খুবই ভালো লাগবে হলুদের শাড়ি আমি আনছি আমি নিজের জন্য রাখছি যেদিন ফার্স্ট আমি লাইভ করি আমি আমার আমার নিজের যে শাড়িটা রাখছিলাম আমি নিজেই শাড়িটা পরে লাইভ করছি হ্যাঁ সো হলুদের শাড়িও হাফ সিল্ক আর একদম যে প্রথমে আমি সাতশো দিয়ে হলুদের শাড়িগুলো সেল করছি কিন্তু এখন একদম হোলসেল রেটে দিবো অনলি পাঁচশো করে এই যে রেটটা দেখাচ্ছি রেডটা দেখাচ্ছে আর আপু আপনি হলুদ শাড়ি কোনটা দেখতে চান কমেন্ট করেন হলুদের এই যেগুলো হলুদের শাড়ি হুম এটা ব্লু রেড হলুদ তারপরে লাল হলুদও আছে এখন কোনটা দেখতে চান কমেন্ট করুন আর এই যে যে আপু নিয়াতি দে আপু আপনি হচ্ছে দেখতে চাইছেন এই রেড কালার শাড়িটা আমি দেখাই রেড কালার শাড়িটা এরকম হবে হুম রেড কালার শাড়ির আঁচলটা এমন হবে রেড শাড়িটা কি ব্লু হবে আর প্রাইস সরি আপু রেড শাড়িটা আমার সব কিছু ওই মানে রেড শাড়িটা ব্লু হবে না যা দেখছেন সেটাই হবে প্রাইস সাতশো টাকা রেড শাড়িটার প্রাইস সাতশো টাকা আপু নীল কালার হবে নীল কালার মানে হলুদের সাথে নীল হবে ব্লু হবে ওটা দেখতে পারেন ম্যাজেন্ডা ব্লু হবে হ্যাঁ একটু সাথে থাকেন আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আঁচল হ্যাঁ শাড়িটার আঁচল এরকম হবে নিচের যে আর পুরো জমিনটা এইরকম হবে পুরো জমিনটা এরকম কালার হবে এরকম কম্বিনেশন হবে হলুদ শাড়িগুলো দেখান ওকে আপু হলুদ শাড়িগুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রেড কালার এটা নিচের প্যানেলটা হবে শাড়ি এটা নিচে কুচিতে বা নিচের দিকে চওড়া পাটটা নিচে হবে হ্যাঁ শাড়িটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা অনেকেই সেল করতেছে আমি নিজে দেখলাম ইনবক্স করতে বলে ইনবক্সে বলছে এগারোশো টাকা তখন আমি মানে এটা একদম আমি এগারোশোতে কখনোই সেল করতাম না এটা যখন আনছিলাম তখন দেখা যায় যে নয়শো টাকা প্রাইস ছিল এখন একদম হোলসেল রেটে দিচ্ছি অনলি পাঁচশো সাতশো টাকায় পার্পল কালার হবে এই যে এই ম্যাজেন্ডা পার্পেল টাইপের কালার মানে যেইগুলো দেখতে পাচ্ছি এগুলোই আমার কাছে হবে হলুদের শাড়িগুলো দেখাচ্ছে এই যে হলুদের শাড়ি এটা হচ্ছে হলুদের শাড়িটা দেখাই লাল হলুদও আছে লাল হলুদও দেখাবো এই যে রেড হুম এই যে রেড রেড ইয়েলো আর সবুজ হ্যাঁ এক হাত দিয়ে তো একটু দেখাতে অসুবিধা হচ্ছে তারপর চেষ্টা করছে কোনটা দেখাবো জিমিয়াপু এই যে হলুদ সবুজ আর লাল হ্যাঁ এটার প্রাইস অনলি পাঁচশো টাকা এটা হাফ সিল্কের চুরি পার হবে হুম এটা এই যে চুরি পার হবে গোল্ডেন কালার পুরো জমিনটা এমন হবে আর আঁচলটা হচ্ছে আচলটা এমন হবে হুম আচলটা এরকম হবে আচ্ছা ম্যাজেন্ডা পার্পেলটা দেখাচ্ছে জি মেয়ে আপু কোনটা দেখাবো একটু কমেন্ট করেন কোন কালার দেখতে চান বা কোন শাড়ি দেখতে চান এই যে এটা হচ্ছে আচল না আপু শিফন বা জর্জের শাড়ি আমার কাছে নাই এটা হলুদের একটা গেল হলুদের আরো দুটো কম্বিনেশন আছে আমি দেখাচ্ছি যেটা দেখেন ওটা আপ আপনি কি ম্যাজেন্ডার কথা বলছেন এই ম্যাজেন্ডা দুটোর কথা বলছেন এটা কটন শাড়ি হুম আচ্ছা আমি দেখাবো একটু সাথে থাকেন আমাকে ম্যাজেন্ডা পারপেল দেখাবো একটু হলুদের শাড়িটা দেখাই ফেলি হ্যাঁ হলুদের এই যে হলুদ লাল আর ব্লু কম্বিনেশন হ্যাঁ এই যে হলুদ এই যে ব্লু এই যে ব্লু এটা হচ্ছে ব্লু পার মাঝখানে ইলো থাকবে আর নিচের দিকে রেড থাকবে হুম এটা হচ্ছে পুরো জমিনটা এরকম হবে পুরো জমিনটা এই কালারটা হবে এই যে এটা এই যে চুরিপার আর এটা হচ্ছে আঁচল হুম এটা হচ্ছে আঁচল হ্যাঁ আপু দেখাবো ম্যাজেন্ডা দেখাবো একটু সাথে থাকেন সেম এরকম লাল হলুদও হবে লাল হলুদও হবে দেখাবো একটু সাথে থাকেন লাল হলুদ দেখায় তারপর আমি কারণ ম্যাজেন্ডা কয়েকবার দেখায় ফেলছে এই যেটা হচ্ছে লাল হলুদ এটা হচ্ছে আঁচল হুম এটা হচ্ছে আঁচলটা এরকম হবে আর জমিনটা দেখায় জমিটা এরকম লাল হলুদ হবে আমার কাছে এই লাল হলুদ শাড়ি অনেকগুলো আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কিছু হবে না আপু ব্ল্যাক হোয়াইটের মধ্যে কিছু হবে না এই যে এটা হচ্ছে লাল হলুদ হ্যাঁ লাল হলুদ শাড়িটা পরলে খুব সুন্দর লাগে জানি না ক্যামেরায় কেমন লাগছে যেরকম চুরি পার আছে হ্যাঁ হলুদ শাড়ি কেউ আপনি নিতে চাইলে কনফার্ম করেন প্রাইস অনলি পাঁচশো টাকা প্রাইস অনলি পাঁচশো টাকা এই যে ম্যাজেন্ডা শাড়িটা দেখাই ম্যাজেন্ডা এরকম হবে ম্যাজেন্ডা শাড়িটা পুরো শাড়িটাই এরকম হবে হুম কটন শাড়ি এটা পুরো শাড়িটাই এরকম হবে কুচিটাতে একটু চেঞ্জ কুচিটা এটা সরি এই যে এটা হবে আঁচল হ্যাঁ এটা হবে আঁচল আঁচলে এরকম জাস্ট একটা এরকম প্রিন্ট হবে আর কুচিটাতে একটু চেঞ্জ আছে এটা কুচি হবে হ্যাঁ এরকম হবে কুচিটা এটা কুচিটা ঠিক আছে আচ্ছা এটার পাশেরটা ওকে আপু এটার পাশেটা দেখাচ্ছে এটা হচ্ছে আঁচল হ্যাঁ ব্লু হচ্ছে আঁচল হবে এটা ব্লুটা হচ্ছে আঁচল আর পুরো জমিনটা পুরো জমিনটা এই যে এরকম হবে ম্যাজেন্ডা কালার পুরো জমিটার এরকম ম্যাজেন্ডা কালার হবে আরেকটা হচ্ছে মিষ্টি কালার হবে ওটা একটু আগে দেখাইছি ওটা হচ্ছে হাফ সিল্কের হবে এটার প্রাইস ছয়শো টাকা কে কোনটা নিতে চান একটু কমেন্টে আমাকে তাড়াতাড়ি জানান রেড কালার শাড়িটাও দেখাইছি লাল হলুদ সবগুলো দেখাইছি এন্ড কে কোনটা নিতেছেন আমাকে একটু কনফার্ম করবেন হ্যাঁ আমি লাইভটা এখনই শেষ করে ফেলবো প্রায় সবই দেখানো হয়ে গেছে এই আচ্ছা হলুদ শাড়িগুলোর প্রাইস পাঁচশো টাকা এই ম্যাজেন্ডা দুটো ম্যাজেন্ডা দুটোর প্রাইসে ছয়শো করে আর হচ্ছে এই রেড শাড়িটার প্রাইস অনলি সাতশো টাকা হ্যাঁ পাঁচশো থেকে সাতশোর মধ্যে যে কোনো শাড়ি প্রায় সব শাড়ি পেতে পারেন এই যে মিষ্টি কালারের যে শাড়িটা নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা প্রায় ছয়শো টাকা হাফ সিল্কের হাফ সিল্কের কী কী আছে হাফ সিল্কের কী কী আছে আপ যে দেখালাম এই যে গুলো হাফ সিল্কের ইয়োলো রেড রেড ইলো তারপরে ওই রেড রেড গ্রিন ইয়েলো ইয়েলোর মধ্যে অনেকগুলো তিনটা কম্বিনেশন আছে রেড ইয়েলো আবার ব্লু রেড ইয়েলো আর গ্রিন রেড ইয়েলো হ্যাঁ এগুলো পাঁচশো টাকা করে আর এই কটন শাড়ি ম্যাজেন্ডা যেটা দেখতে পাচ্ছ এগুলো ছয়শো এটাও ছয়শো এটা আর একটা হাফ সিল্কের মিষ্টি কালার আর এই রেড কালারটা সাতশো টাকা ঠিক আছে আমাকে ইনবক্স করে ইনবক্সে পিকচার দিয়ে দেবো কোনোটা দেখতে হলে আজকের মতো এখানে লাইভটা শেষ করে ফেলবো যদি লাইভে কনফার্ম করতে চাও তাহলে করতে পারো আমি লাইভ তাহলে আর দেখতে পাবে হুম ভালোভাবে আমি দেখাই দিতে পারবো পিকচার তো দেখা যায় ভালোভাবে যেটা তোলা আসছে ওভাবেই দেখতে হবে এত মানে বারবার পিক দিয়ে তো সম্ভব হয় না নতুন করে পিক দেওয়া সম্ভব না যে পিকচার তুলে রাখছে ওটাই আমি দিতে পারবো হুম প্রাইস পাঁচশো থেকে সাতশোর মধ্যে আমি ক্যাপশনে দিয়ে গিয়েছি সো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কনফার্ম কনফার্ম করসে ঠিক আছে ঢাকার মধ্যে ষাট টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা যারা ঢাকার বাইরে নেবেন তারা একশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ